তো বন্ধুরা, তোমরা শর্ট চ্যানেল তৈরি করেছো, কিন্তু শর্ট ভিডিওতে ভিউস আনতে পারছো না। তোমার শর্ট ভিডিও 200, 500, 1000-এ গিয়ে তোমার ভিডিওর ভিউস একদম থেমে যাচ্ছে, আর ভিউজই আসছে না। এই কারণে খুব টেনশনে রয়েছো। তো আর টেনশনে থাকতে হবে না, তোমরা কিছু ভুল করো বলেই কিন্তু তোমাদের চ্যানেলের ভিডিওগুলো এরকম ভিউস হয়, মানে থেমে যায়। যদি আমি তোমাদেরকে ইউটিউবটাকে ওপেন করে একটু দেখাই, এখানে দেখো একটু, এই যে দেখো শর্ট ভিডিওগুলো, এই যে দেখো এই একটা শর্ট ভিডিও 5.4 মিলিয়ন ভিউজ এসছে, দেখতে পাচ্ছ? তারপর দেখো এই সব মিলিয়ন, 1.6 মিলিয়ন দেখছো, এই দেখো 2.9 মিলিয়ন দেখতে পাচ্ছো, তারপরে দেখো এখানে 6.9 মিলিয়ন দেখতে পাচ্ছো, এই সমস্ত, এই দেখো এই একটা 1.5 মিলিয়ন দেখতে পাচ্ছো। তোমরা এসব ভিডিওতে কেন এত ভিউজ আসছে, আর তোমাদের ভিডিওতে কেন ভিউজ আসে না দেখো তো। আর একটু স্ক্রল করি, আরও দেখাচ্ছি তোমাদেরকে। দেখো স্ক্রল করলেই দেখো এই যে একটা, এই যে দেখো 6.1 মিলিয়ন, 23 মিলিয়ন, মানে 23 মিলিয়ন ভিউস, ভাবা যায়? দেখো এটাও লাখ, এই একটা দেখো 3.6 মিলিয়ন, তারপর দেখো প্রায় 1 মিলিয়নের কাছাকাছি, তারপরে দেখো এইটা 0.5 মিলিয়নের কাছাকাছি, দেখতে পাচ্ছ? এই সমস্ত ভিডিওতে এত এত ভিউজ আসে, আর তোমরা ভিডিও দিলে ভিউজ আসে। দেখো মাছ কাটছে 2.1 মিলিয়ন, একটু নাচ করছে 218K, মানে 2,18,000। এই দেখো সামান্য সিম্পল ভিডিও 3.1 মিলিয়ন, এই দেখো একটা মাছের, জাস্ট একটা মাছের দাগা, তাতেই দেখো 4.1 মিলিয়ন, দেখতে পাচ্ছ তোমরা ভিউস? দেখে নাও এই একটা দেখো 6.9 মিলিয়ন, এত এত ভিউস হচ্ছে। তো এদের ভিডিওতে কি এমন আছে যে ভিডিওতে এত ভিউস হচ্ছে, কি আছে এদের ভিডিওতে, আর তোমার ভিডিওতে কি নেই বলো তো? তোমার ভিডিওতেও কিন্তু হয়তো সব কিছু ঠিকঠাক নেই, সেই জন্যই ভিউজ হচ্ছে না। এই দেখো 4 মিলিয়ন, এই দেখো 1 মিলিয়নের কাছাকাছি, দেখতে পাচ্ছ? ভিউজ ভিউজ ভিউজ, কিন্তু তুমি আপলোড করলে ভিউজ নেই। এই দেখো 2.3 মিলিয়ন, ভাবা যায়? এত ভিউজ কোথা থেকে পাচ্ছে এরা, কেন এদের ভিডিও দেখছে? এই জিনিসটা কি তোমার মনে প্রশ্ন জাগে না? জাগাতে হবে, বুঝতে পারছ? প্রশ্ন তোমাদেরও জাগে, কিন্তু তোমরা সঠিকভাবে কাজ করতে পারো না, ভিডিওটাকে সঠিক করতে পারো না। দেখো একটা ভিডিও কখন ভাইরাল হয় এটা কি তুমি জানো? তুমি যদি যেমন তেমন একটা ভিডিও আপলোড করে দাও, সেই ভিডিও কিন্তু কোনোদিনই ভাইরাল হবে না। তারপরে তুমি যদি ভিডিওর সঙ্গে উল্টো পাল্টা কোনো কাজ করো, তাহলেও কিন্তু হবে না। যদি তুমি তোমার চ্যানেলের সঙ্গে ভুলভাল কাজ করো, তাও কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে না। তো তোমাদের এখন কি করতে হবে, কি করলে তোমাদের এই শর্ট ভিডিও ভাইরাল হবে, সেটা সবটা আজকে আমি তোমাদেরকে বলে দেব। কি কি কাজ করা উচিত, কি কি কাজ তোমাদেরকে করতেই হবে, না করলে জীবনেও, তুমি হাজার হাজার শর্ট ভিডিও আপলোড করে দিলেও কিন্তু তোমার শর্ট ভিডিও কখনোই ভাইরাল হবে না। তো চলো তোমাদেরকে সবটাই বলে দিচ্ছি, তো কি কি কাজ করতে হবে। তো তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওটাতে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। তো দেখো বন্ধুরা, আমাকে অনেকেই প্রশ্ন করছো, আমাকে অনেকেই কমেন্ট করছো, শর্ট ভিডিও নিয়ে কিছু একটা দেখাও, শর্ট ভিডিওকে ভাইরাল করবো কীভাবে, শর্ট ভিডিওতে বেশি ভিউজ আনবো কীভাবে। তো যথারীতি আমি কিন্তু আজকে তোমাদেরকে যেইভাবে দেখাবো, যেভাবে তোমাদেরকে বলবো, সেইভাবে তোমাদের কাজ করতে হবে, একদম পুরো পরিষ্কার হিসাব, ঠিক আছে? যেই ভুলগুলো করতে তোমাদেরকে বারণ করব, সেই ভুলগুলো করলে হবে না, তারপরে যেইগুলো তোমাদেরকে এখন করতে বলবো সেগুলো তোমায় কিন্তু করতে হবে। দেখো সবার প্রথমে তোমাদেরকে কিন্তু একটা কাজ করলে হবে না, সেটা কি, তোমরা একটা ভুল কাজ করো, যে যে সমস্ত ভাইরাল ভাইরাল ভিডিও রয়েছে, সেই ভিডিওর নিচে কমেন্ট বক্সে গিয়ে তুমি তোমার শর্ট ভিডিওর লিঙ্ক দিয়ে দাও। তো এই কাজটা কখনোই করলে হবে না, এই কাজটা যদি তোমরা করো, তাহলে কিন্তু তোমার ভিডিওকে কখনোই ইউটিউব কিন্তু প্রমোট করবে না, আর শর্ট ফিডে নিয়ে যাওয়া তো অনেক দূরের কথা, ঠিক আছে? এই ভুলটা কখনোই করবে না, তোমার ভিডিও কিন্তু স্প্যামে চলে যাবে। তো সেই জন্য তোমাদেরকে কিন্তু কোনো রকম কোনো লিঙ্ক, তোমার শর্ট ভিডিওর লিঙ্ক, কোনো ক্রিয়েটারের ভিডিওর কমেন্ট হোক, শর্ট ভিডিওর কমেন্ট বা লং ভিডিওর কমেন্ট, কোনো জায়গায় দিলে কিন্তু হবে, ঠিক আছে? এইটা থেকে দূরে থাকবে। তারপরে তোমরা একটা ভুল সব সময় করে থাকো, সেটা কি, সেটা হচ্ছে যে তুমি শর্ট ভিডিও আপলোড করেছো, দেখছো 5টা 10টা ভিউজ এসেছে, ডিলিট করে দিলে, আবার আপলোড করলে 1 ঘন্টা পরে আবার দেখলে 20-30টা ভিউজ আসছে, আবার ডিলিট করে দিই, তারপরে তুমি আবার কী করছো, খানিকক্ষণ পরে আবার দেখছো যখন ভিউজ একদম থেমে যাচ্ছে, ফ্রিজ হয়ে যাচ্ছে ভিউজটা, তখন তুমি আবার সেই ভিডিওটাকে ডিলিট, এরকম করে না 8-10 বার তোমরা করছো একটা ভিডিওর সঙ্গে, একটা দিনের মধ্যে ভিউজ আসছে না, ডিলিট ভিউজ আসছে না, ডিলিট, আবার সেই ভিডিওটাকে আবার আপলোড করে দিচ্ছ, টাইটেল চেঞ্জ করে হোক, যাইভাবে হোক। তো এইটা কিন্তু করা যাবে না,
কখনোই এরকম করে বারবার ডিলিট করে সেই ভিডিওটাকে আপলোড দেওয়া যাবে না। হতে পারে তুমি একবার করতে পারো বা দুইবার করতে পারো, তার অধিক কিন্তু আর নয়। একটা দিনের মধ্যে তুমি একটা ভিডিও আপলোড করেছো, মনে হচ্ছে যে না এটা ঠিক হলো না, আমি থাম্বনেলটা সঠিক বসাতে পারিনি, তো আমি এটাকে চেঞ্জ করে দিই, এটা ডিলিট করে দিই, দিয়ে তুমি আরও 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে এই কাজটা করলে, হয়তো তুমি দুইবার করলে, তার বেশি একটা বারও করবে না, তাহলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, তো এই ভুলটা থেকে দূরে থাকবে। তারপরে আরেকটা ভুল যেটা কিন্তু করে থাকে ভিডিওতে ভিউজ না আসলে, এটা লং ক্রিয়েটারও করে শর্ট ক্রিয়েটারও করে, সেটা কি, সেটা হচ্ছে মিক্স কন্টেন্ট। দেখো, তুমি একটা শর্ট ভিডিও তৈরি করেছো হয়তো এন্টারটেনমেন্ট পারপাস, তারপরে তুমি এখন হঠাৎ করে লিপসিংয়ে চলে গেলে, তুমি কমেডি করছিলে বা তুমি ফ্যাক্ট করছিলে, এখন তুমি চলে গেলে লিপসিংয়ে, এইটা কিন্তু কখনোই করলে হবে না। তুমি যেই ক্যাটাগরিটা নিয়েছো, যেই নিশটা নিয়েছো, সেই নিশেই তোমাকে ভিডিও আপলোড করতে হবে। যদি তুমি এই কাজটা করতে পারো, তাহলে কিন্তু তোমার ভিডিওর যে ভিউজটা কিন্তু ফ্রিজ হবে না, তোমার অডিয়েন্স কিন্তু সঠিক তৈরি হয়ে যাবে। ঠিক আছে, অনেকে বলে মিক্স কন্টেন্ট করে ভিডিওকে ভাইরাল করে নেব, চ্যানেলটাকে একটু বড় করে নেব, সাবস্ক্রাইবার বাড়িয়ে নেব, তারপরে দেখবো আমার চ্যানেলে ভিউজ বাড়তে চলেছে। ঠিক আছে, ভিউজ বাড়বে, কোনো দিন বাড়বে না বন্ধুরা, আমি তোমাদেরকে 100% 1000% গ্যারান্টি দেবো। যে তোমরা এটা মনে করে থাকো চ্যানেলে সাবস্ক্রাইবার করে নেবে আলতু ফালতু ভিডিও আপলোড করে, মিক্স কন্টেন্ট আপলোড করে, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। তুমি ভিডিও দেবে 50টা, 100টা, 200টাই ভিউজ হবে। ঠিক আছে, হয়তো তোমার চ্যানেল সাবস্ক্রাইবার 50,000 হয়ে গেছে বা 1 লাখ হয়ে গেছে, 1 লাখ হয়ে যাওয়ার পরে যদি 1,000 ভিউজ হয়, তাহলে কি চলবে শর্ট ভিডিওতে ভিউজ? কখনোই চলবে না। তো অতএব তোমায় কিন্তু কখনোই মিক্স কন্টেন্ট আপলোড দিলে হবে না, এটা একদম মাথায় পরিষ্কারভাবে ঢুকিয়ে নাও। কেননা যারা আজকের দিন দাঁড়িয়ে বড় ক্রিয়েটর, যাদের চ্যানেলে প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে, তারা কিন্তু একটা ক্যাটাগরি একটা নিশ বজায় রেখেছে, একটা ক্যাটাগরি একটা নিশ, বুঝতে পারছো? তো আমি এখন খুলে তোমাদেরকে দেখাচ্ছি না, হয়তো কপিরাইট টাইট আসতে পারে, আমি সেজন্য দেখাচ্ছি না, তোমরা একটু দেখে নেবে যে বড় বড় ভাইরাল যে ভিডিওগুলো তাদের চ্যানেলে চলে যাবে, কিন্তু দেখবে একই নিশের উপরে, হয়তো লিপসিং করছে, সে লিপসিংই করে যাচ্ছে, একই গানের উপরে প্রচুর লিপসিং করে যাচ্ছে। ঠিক আছে, একই গানের উপরে বারবার ডান্স করছে, প্রতিদিন করে যাচ্ছে, তাও তার কিন্তু ভিউজ হচ্ছে, বুঝতে পারলে? তো এই ভুলগুলো করো না। তো এখন করবেটা কি ভিডিওকে ভাইরাল করতে গেলে? এখন ভিডিওকে ভাইরাল করতে গেলে তোমাকে সবার প্রথমে কন্টেন্টে ধ্যান দিতে হবে, ভালো কন্টেন্ট। এখনকার সময় অডিয়েন্স কি দেখতে চাইছে, কি পছন্দ করছে, সেই ধরনের তোমাকে ভিডিও তৈরি করতে হবে, এবং ভিডিওটার মধ্যে এনগেজমেন্টটা ভালো রাখতে হবে, বুঝতে পারছো? এনগেজমেন্ট ভালো রাখতে হবে। যদি তোমরা একটা 15 সেকেন্ডের ভিডিও আপলোড করো, যেন সেই 15 সেকেন্ডের ভিডিওটা যেন কম করে 10 থেকে 12 সেকেন্ড অডিয়েন্স দেখে যায়। ঠিক আছে, অডিয়েন্সটা যেন ভালো হয়, আর যেন থাম্বনেলটা সঠিকভাবে সেট করে রাখতে পারো, বুঝতে পারছো? এটা তোমায় করতে হবে। আর টাইটেল ডিসক্রিপশানে তোমাদেরকে হ্যাশট্যাগ দিতে হবে। কী কী হ্যাশট্যাগ দেবে? হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ ইউটিউব শর্টস, হ্যাশট্যাগ শর্ট ফিড, এই 3টে কমান্ড তোমাকে কিন্তু দিতে হবে, বুঝতে পারলে? 3টে কমান্ড হ্যাশট্যাগ তোমায় কিন্তু রেগুলার দিয়ে যেতে হবে, সেটা টাইটেলেও দেবে, ডিসক্রিপশানেও দেবে। আর টাইটেলটাকে হাই ক্যাচি করে তুলবে, কিছু ইমোজি অ্যাড করবে। ঠিক আছে, টাইটেলে তো তুমি যা যা ইচ্ছা লিখছো তোমার ভিডিও রিলেটেড, কিন্তু সঙ্গে তো ইমোজি অ্যাড করবে, ইমোজি অ্যাড করলে কিন্তু অনেকটাই ভালো হবে, বুঝতে পারলে? এই কাজটা করবে, নাহলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না কোনো দিন, কেন এই হ্যাশট্যাগের কারণে কিন্তু প্রচুর চ্যানেল আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু বড় হয়ে গেছে, বুঝতে পারছো? তো প্রথম কাজ হচ্ছে এইটা, ভিডিওকে ভাইরাল করানোর জন্য। এবার দ্বিতীয় কাজ কি করবে? দ্বিতীয় কাজ, তোমায় কিন্তু বড় চ্যানেলকে টার্গেট করতে হবে। তোমরা দেখবে শর্টেও কিন্তু বড় বড় চ্যানেল রয়েছে, তারা কী ধরনের ভিডিও করছে, কী ধরনের টাইটেল দিচ্ছে, কী ধরনের ডিসক্রিপশান দিচ্ছে, কী ধরনের ট্যাগ দিচ্ছে ভিডিওতে। ঠিক আছে, তো তোমরা সেই ধরনের কন্টেন্ট তৈরি করবে, সিমিলার কন্টেন্ট তৈরি করবে, সিমিলার টাইটেল দেবে, হ্যাশট্যাগ তো দিচ্ছই, ডিসক্রিপশানে একটু দেবে, একটু ট্যাগস দেবে, দেখবে তাহলে কি হবে, ওই ভিডিও যখন লোকে দেখছে তার নিচে তোমার ভিডিও চলে এসছে, বুঝতে পারছো? শর্ট ফিডে চলে যাবে, তার ভিডিও নিচে তোমার ভিডিও শো করবে। তো এটা হলে কি হবে, একবার যদি ভিডিও শর্ট ফিডে চলে যায়, তাহলে সেই ভিডিওতে কিন্তু অনেক ভালো ভিউজ আসবে, বুঝতে পারলে? তারপরে বন্ধুরা, তোমরা এমন ভিডিও তৈরি করবে যেই ভিডিওটা মানুষ অনেকক্ষণ ধরে দেখে যায়। ঠিক আছে, অনেকক্ষণ ধরে যেন তোমার ভিডিওটা দেখে, সেই কারণে এমন কিছু টপিক চুজ করবে যেন এমনভাবে প্রেজেন্ট করে ভিডিওটাকে যেন অডিয়েন্সের পছন্দ হয়।
সবার অডিয়েন্সের পছন্দ হওয়ার আগে তোমায় কিন্তু ভালোভাবে দেখে শুনে ভেবেচিন্তে পছন্দ করতে হবে। যদি তুমি ভেবেচিন্তে পছন্দ করতে পারো তাহলে মনে করবে যে অডিয়েন্সেরও পছন্দ হবে। তোমার 100% পছন্দ হলে অডিয়েন্সের কিন্তু 70-80% পছন্দ হবে। ঠিক আছে, মন যেন তোমার সাড়া দেয় যে না তোমার ভিডিও তোমার পছন্দ হয়েছে, যে না আমি আমার করতে হচ্ছে তাই করে দিলাম, এমনটি কিন্তু করো না, তাহলে কিন্তু বিশাল মুশকিল। তো সেই কারণে বন্ধুরা, শুধু তোমার কথা ভেবে তুমি তাড়াতাড়ি করবে কাজ, তড়িঘড়ি কাজ করবে এটা নয়। তুমি যেই কাজটা করবে সেটা মনোযোগ সহকারে করবে, সময় দিয়ে করবে। শর্ট ভিডিও হয়েছে তো কী হয়েছে, একটা শর্ট ভিডিও প্রপারলি যদি তৈরি করতে হয় সেই শর্ট ভিডিওতে কিন্তু একটা লং ভিডিওর মতন টাইম লাগে। তো সেই কারণে সময় দেবে, বুঝে শুনে ভেবে চিন্তে ভালো কোয়ালিটিফুল ভিডিও তৈরি করবে। এখনকার সময় ক্যামেরা কোয়ালিটি যেমন ভালো চাই, তেমন অডিও কোয়ালিটি ভালো চাই, সব কিছু ভালো চাই। আর তাতে ভালো কিছু থাকতে হবে ভিডিওতে, ভালো কিছু থাকলে তবেই কিন্তু অডিয়েন্স ভিডিওটাকে বারবার ওয়াচ করবে। বুঝতে পারছো, যদি একটা ভিডিও তুমি আপলোড করেছো, একটা অডিয়েন্স যদি দুবার তিনবার করে দেখে, জবরদস্তি দুবার তিনবার যদি দেখে, তাহলে কিন্তু সেই ভিডিও ভাইরাল হয়ে যাবে। আর বন্ধুরা একটা কথা তোমাদেরকে বলে দিই সর্বশেষে, তোমরা আরেকটা ভুল কিন্তু করো না, যে ভিডিওর মধ্যে কোনো কসম টসম দিও না, কিন্তু আল্লাহর হোক, ভগবানের হোক, গডের হোক, বা এই ছবিকে লাইক করে দাও, এই ছবিকে কমেন্ট করে দাও, এগুলো কিন্তু করো না। এখন কিন্তু এগুলো একদম ইউটিউবের কিন্তু রুল রেগুলেশনের বাইরে, এই কাজটা করো না, তাহলে কিন্তু ভিডিও কোনোদিন ভাইরাল করতে পারবে না। আগে যা হয়েছে হয়েছে, এখন কিন্তু আর হবে না। অতএব বন্ধুরা, তোমরা সবটা বুঝতে পারলে কি কাজ তোমাদের করণীয়, কি কাজ করলে তোমাদের ভিডিওগুলো ভাইরাল হবে। শর্ট ভিডিও যেমন তেমন করলেও কিন্তু ভাইরাল হবে না, যতই শর্ট ভিডিওকে ইউটিউব প্রমোট করুক না কেন, তোমার ভিডিও ভালো হতে হবে, সব কিছু প্রপার হতে হবে। সব কিছু প্রপারলি মিলে যায় তাহলেই কিন্তু তোমার শর্ট ভিডিও ভাইরাল হবে, না হলে জীবনেও ভাইরাল হবে না, যেখানে পড়ে আছো সেখানেই পড়ে থাকবে। তো ফাইনালি বন্ধু, ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে এর থেকে ধামাকেদার একটা পাওয়ারফুল ভিডিওর সাথে।